পর্যটন নগরী কক্সবাজারে বৃহত্তর কুমিল্লাবাসীর শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত। পর্যটন নগরী কক্সবাজার অনুষ্ঠিত হয়ে গেল কক্সবাজারস্থ বৃহত্তম কুমিল্লাবাসীর শুভেচ্ছা ও মত বিনিময় সভা। সোমবার রাতে কক্সবাজার সার্কিট হাউস মিলনায়তনে সামাজিক সংগঠন ঐতিহ্য কুমিল্লা দৃষ্টান্ত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ইনচার্জ উপসচিব ডক্টর আতিকুল ইসলাম, উপসচিব কাজী ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক উপসচিব আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশেদ আহমেদ নিশাত। ঐতিহ্য কুমিল্লার পরিচালক ও মাছরাঙ্গা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফউদ্দিন রনি, কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এর স্বত্বাধিকারী শফিকুর রহমান চৌধুরী, সহকারী উপপুলিশ পরিদর্শক সাজিদুল ইসলাম, সহকারী উপপুলিশ পরিদর্শক মনিরুজ্জামান, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প কর্মকর্তা সবি ভুইয়া সহ আরো অনেকে। অনুষ্ঠানে সহকারী কমিশনার বিধানকান্তি হালদার সহ কক্সবাজারস্থ বৃহত্তর কুমিল্লার বিভিন্ন পেশাজীবী লোকজন এতে উপস্থিত ছিলেন। এদিকে শুভেচ্ছা বিনিময় শেষে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথিকে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার ও আমিন আল পারভেজ। কুমিল্লা প্রতিনিধি তথ্য ভিডিও চিত্রে সাইফউদ্দিন রনির রিপোর্ট, কুমিল্লা টিভি। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো স্থানে ভ্রমণ করতে চান, টিকিট করার এখনই উপযুক্ত সময়। আর দেরি না করে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো স্থানে ভ্রমণের জন্য আজই যোগাযোগ করুন। IATA অনুমোদিত ওয়ার্ল্ড ট্যুরস এন্ড ট্রাভেলস আছে আপনার পাশে।